নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি তৈরি করার রেসিপি। তো সেখানে অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলেন যাতে চালের গুঁড়ো দিয়ে কিভাবে মুচমুচে ডোসা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি শেয়ার করি। তো আজ এই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে ধোসা বানানোর জন্য। তার জন্য আমি একটা মেজারিং কাপে মেপে 3/4 কাপ নিয়েছি চালের গুঁড়ো। এর মধ্যে 1/4 কাপ মানে বাকি কাপের যে খালি অংশটা রয়েছে সেটাতে আমি সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে টোটাল 1 কাপ করে এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। চালের গুঁড়ো না থাকলে 1/2 কাপ আতপ চাল নিয়ে সেটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে বেটে নিতে পারেন। তো এবারে এই চালের গুঁড়ো এবং সুজিটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। এটা কেনা টক দই তাই 3 টেবিল চামচ দিয়েছি, ঘরে পাতা টক দই হলে 1/2 কাপ মতো দেবেন। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে কাপে মেপে আমি চালের গুঁড়ো এবং সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিতে থাকতে হবে এবং এটাকে মেশাতে থাকতে হবে। একবারে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যেতে পারে। পাটিসাপটার ব্যাটার আমরা যেরকম বানাই এটাও কিন্তু সেই রকম কনসিস্টেন্সিরই হবে, মানে ব্যাটারটা খুব একটা বেশি ঘন হবে না, একটু পাতলার দিকেই থাকবে। তো 1 কাপ জলের মধ্যে থেকে 3 টেবিল চামচ জল কিন্তু রয়ে গেছে, এই জলটা লাগবে না। তো আমাদের এই ব্যাটারটা এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর এখন ব্যাটারটা কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে সুজিটা ফুলে গিয়ে। তো এবার এই ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এই ব্যাটারটা ফার্মেন্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো ফ্রুট সল্ট। এটা আমি 1 চা চামচ মতো দিলাম, মানে 1/2 প্যাকেট এখানে ব্যবহার করেছি। ধোসার ব্যাটার যেরকম ফার্মেন্টেড থাকে, ইনো দেওয়া হলে কিন্তু এই ব্যাটারটাও সেরকম ফার্মেন্টেড হয়ে যায়। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, আমাদের এই ব্যাটারটা একদম রেডি ধোসা বানানোর জন্য। এবার চলে যাচ্ছি গ্যাসের দিকে। একটা তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। 2টো টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে খুব ভালো করে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে 1 হাতা মতো দিয়ে হাতার সাহায্যেই ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঠিক যেভাবে ধোসার ব্যাটার ছড়াতে হয় সেইভাবেই এটাকে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে 1/2 চা চামচ মতো তেল এভাবে দিয়ে দিতে হবে। এখন আর তেমন কিছুই করার নেই, এবার জাস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে দেখবেন ধোসার ওপরে এরকম ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে হবে ধোসাটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার এই ধোসাটাকে ফোল্ড করে আমি একটা প্লেটে তুলে নেব। আমাদের প্রথম ধোসা এখানে একদম রেডি হয়ে গেছে। দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন ধোসাটা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো ঠিক এইভাবে আরও একটা ধোসা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ধোসা বানানোর জন্য চেষ্টা করবেন আতপ চাল ব্যবহার করার, যেখানে আমি গোলা রুটি বানানোর জন্য কিন্তু সেদ্ধ চাল ব্যবহার করতে বলেছিলাম। সেদ্ধ চাল দিলে এটা নরম হবে, এবং যদি আতপ চাল ব্যবহার করা হয় তাহলে কিন্তু ধোসাগুলো খুব সুন্দর মুচমুচে বা ক্রিস্পি হবে। তো একই রকমভাবে আমি আরও একটা ধোসা তৈরি করে দেখিয়ে দিলাম। ব্যাস, আমাদের ইনস্ট্যান্ট ধোসা এখানে একদম রেডি। এবার একটা ধোসা আমি একটু কেটে দেখিয়ে দেব এটা কতটা মুচমুচে হয়েছে। তবে এই ইনস্ট্যান্ট ধোসাগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকে না, তাই চেষ্টা করবেন এগুলো গরম গরম সার্ভ করে দেওয়ার। আর ধোসার এই চাটনি এবং আলু মশালার রেসিপিটা আজকে আর আমি দিলাম না, কারণ রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। তাহলে আপনারাও এইভাবে ইনস্ট্যান্ট ধোসা বাড়িতে তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।